পাখিরা বাসা বাঁধে, তারপরে ফলফুল হয়, তারপরে বিভিন্ন রকমের ঝড় ঝাপটা থেকে আমাদের গাছ রক্ষা করে, তাই না? আর এই গাছটা আস্তে আস্তে কী হচ্ছে, কেটে ফেলে কী করছে, এখানে কোনো গাছ ছিল তাহলে এখানে কী করছে, অল্প জায়গায় শুধু আছে, দেখো মানে যায় যায় অবস্থা, এটা অল্প জায়গায় আছে, শুধু দুইটা গাছ গেছে, তিনটা গাছ এখনো জীবিত আছে, আর বাকিটা মোটামুটি শেষ। আর এ সাইডে তো পুরোটাই শেষ, গাড়ি কলকারখানা বাড়ি যে ওয়ের, এখানে পরিবেশটা কী হয়ে গেছে, শুধু কলকারখানা ইট ভাটা ফ্যাক্টরি হয়ে কী হয়েছে, এখানটা বসতি আর বসবাস করার উপযোগী একটা নেই, আছে এখানে পাখি আসবে না, এখানে শুধু শক্ত আর ছাড়া কিছু পাওয়া যাবে না, তবে এখানটা কত সুন্দর, তাই না? তোমার ভালো লেগেছে, বুঝতে পেরেছো বাবু কয়ে, বুঝতে পারছো তো? তাহলে এই ছবিটা কিন্তু অনেক কিছু এখান থেকে আমরা শিখলাম। এই আয়োজক কমিটি সাপনিক পরিবারের সকল সদস্যদের আমরা এই উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই আর্ট একাডেমির পক্ষ থেকে, এবং এখানে যারা অংশগ্রহণ করছে ছবি এঁকে, কবিতা লেখে, এবং যেখানে ছোটো ছোটো শিশুরা, যে শিশু শিল্পীরা এখানে তাদের হাতের এখানে যে কারুকাজ এখানে তাদের দেখতে পেলাম, আমাদের খুলনা থেকে এখানে এসে আমাদের যে আজকের দিনটা যে আনন্দময় একটি মুহূর্ত আমরা কাটিয়েছি, আমরা স্মৃতির পাতায় এই মুহূর্তটাকে আজকের এই সময়টাকে আমরা ধরে রাখব আজীবন, এবং এই প্রতিষ্ঠানের সকল সদস্যের শুভকামনা করব, এবং ভবিষ্যতেও যেন এরকম গ্রামের পরিবেশে গ্রামের মানুষদের নবীনদের এরকম কোনো কিছু শিক্ষা দেয় বা এ ধরনের আয়োজন কর্মকাণ্ড পুজো উপলক্ষে দীর্ঘ দু বছর পরে যে এ ধরনের একটি পরিবেশ আজকে তৈরি করছে, সবাই যে পূজার দেখাটা শুধু প্রতিমা দেখাটা পর্যন্ত না, প্রতিমা দেখার পরে যে বাড়তি একটি সৃজনশীল প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে, এজন্য এখানের শিক্ষণীয় অনেক কিছু আছে, ছবি মানে একটি ছবি না, ছবি একটি মানুষের ভাষা, ছবি থেকে অনেক কিছু জানা যায়, তাই এই ছবির মাধ্যম থেকে মানুষকে যে মেসেজটা দিয়েছে এজন্য এই সামনে পরিবারের সকল সদস্যকে আমরা ধন্যবাদ জানিয়ে আমরা ভিডিওটি এখানে শেষ করি।